হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখন বাজে হচ্ছে 8টা। হাসির মুখ দেখো, ঘুম থেকে উঠেছে হাসি। আর আমি রান্নাঘরে চলে এসেছি, এখানে রান্না বান্না স্টার্ট করে দিয়েছি, কেননা ওদের এক্সাম চলছে। যেহেতু রিজুর 12:30টায় ছুটি আর হাসির 1টায় ছুটি আজকে, তো ওদেরকে ওখানে বসে স্কুল থেকে নিয়ে আসছি। তো এদিকে একটু কাজগুলো সেরে যাচ্ছি, রান্না বান্নাটা করেই যাচ্ছি মোটামুটি। তো এই যে মুগ ডাল, এখানে ভাজা করে নিয়েছি, মুগ ডাল করব। রাত্রে কেটে রেখেছিলাম। আর এই যে কুমড়ো, আলু আর বেরিয়ে পুঁই শাক করব। আর হাসিকে একটু দোকান পাঠাই, হাসি তো দোকান যাবে সুজি নিয়ে আসতে। তো চলো, আমিও কাজ বাজগুলো এগাতে থাকি, তোমরাও দেখতে থাকো। আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে। আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, ঝটাফট গিয়ে সাবস্ক্রাইব করে দিও, বেল নোটিফিকেশানটা অল করে দিও, যখনই আমি ব্লগ আপলোড করবো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, মোটামুটি টুকটাক কাজ এগিয়ে নিয়েছি। রিজু হাসিরও খাওয়া হয়ে গেছে, ওরা রেডি হয়ে গেছে। এই দেখো রেডি হয়ে গেছে, এখানে হাসি, এখানে এই যে রিজু, আইডেন্টি কার্ড ওদের। তো চলো আমি ব্রেকফাস্টটা করে নিই। আর আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম উত্তাপাম, এই যে উত্তাপাম। তো খেয়ে ওদেরকে নিয়ে বেড়াই, লেট হয়ে যাবে নাহলে 10টা বাজে। তো পরে তোমাদের সাথে আবার ব্লগটা কন্টিনিউ। তো রিজু আজকে হচ্ছে, রিজুর এখন বাড়িতে এসে মারপিট করতে করতে দাঁত পড়ে গেছে, দুজন মিলে মারপিট করছিল এখানে। ওই জন্য একটু দেখা দেখা দাঁতটা একটু দেখা দেয়। আরে বলে সাদা দাঁত উঠবে কালো দাঁত থেকে। এই দেখো দাঁত পড়ে গেছে রিজুর, এই যে এখানে কালকে। ই বাবা, লোক দেখলো বলবে এটা কি। তাহলে দুজন মিলে মারপিট করছিল আর রিজুর দাঁতই পড়ে গেছে এখানে। এখনো দেখো এটা কুস্তি চলছে দুজনের, দাঁত ফেলে দিয়েছে বলে। কাকে মারতে বলেছিলিস? হ্যাঁ না, তুই কাকে বলেছিলি দাঁতটা ফেলার জন্য মেরে বল। হুম, আমাকে বলেছিল দাঁত। স্কুলে ওকে নিয়ে যাচ্ছিলাম, তারপরে আর ব্লগটা কন্টিনিউ করিনি। তো বাড়িতে এসে খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছিলাম একটুখানি। আর এই বাবা ছেলে মিলে মারপিট করেছিল, করে তারপরে দাঁতটা ফেলে পড়ে গেছে। ফেলে তো দেয়নি, পড়ে গেছে মারপিট, দাঁত মরছিল। ও কিন্তু ছোটবেলায় এরম ছিল না বলো বাবার দাঁতগুলো? দাঁতুয়া কথা ফ্রেন্ডস। তো একটুখানি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, অ্যাকচুয়ালি পায়ের তলাটা যায় না, হঠাৎ খুব ব্যথা হচ্ছে। তো রিজু হাসিকে বলছিলাম একটু পাড়িয়ে দে, একবার হাসি একবার রিজু পাড়িয়ে দিল, তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন ওদের পড়তে যাবে ওরা, তো ওদের টিফিন দিয়ে দিচ্ছে হাসি আমাকে ওঠালো টিফিন দিতে হবে বলে। তো ওরা এখন খাচ্ছে, এখানে ফ্রুট ব্রেড আর কমপ্ল্যান খাচ্ছে ওরা দুজন মিলে। এই যে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, হাসির এখানে কমপ্ল্যানটা খাবে, 7টাও বেজে গেছে। মাকে টিফিন দেবো, দিয়ে দেখি একটু বাজারে যাওয়ার আছে। জানি না কত কি যেতে পারবো, কেননা একদম হাঁটতে পারছি না, পায়ে খুব ব্যথা করছে। বসিয়ে দিচ্ছি, এখানে চা ফুটছে। আর এদিকে এই যে স্যান্ডউইচের ব্রেড, ব্রাউন ব্রেড শেখছি। তো চলো এগুলো করে নিই, করে একটু চা খাই, খেয়ে তারপরে ডিসাইড করবো। বাজারে গেছিলাম, গিয়ে এসছি, এত গরম লেগেছে বিছানায় রেখেছিলাম, আর নিজেই বসে পড়েছি চশমায় পরে, যে ভেঙে দিয়েছি। নতুন চশমা আসবে বলে ওই জন্য পুরোনো চশমা ভেঙে গেছে। পাগলা গেছে, পাগলা সোনু, পাগলা সোনু, পাগলা। ওর বাবাকে পড়াবে, ওর চশমা পরিয়ে বলছে বেবি চশমা, বলছে পাপা বেবি হয়ে গেছে। কেন এটা পড়া? সোনু পাপা বেবি হয়ে গেছে। এ সোনু বাই বাই করবে, বাই বাই, গুড নাইট বলো, থ্যাংক ইউ, ওকে, বাই বাই, অল রাইট বলো। দু হাত দিয়ে, দু হাত দিয়ে করে দাও, দু হাত দিয়ে, থ্যাংক ইউ, দু হাত দিয়ে, থ্যাংক ইউ দিয়ে দাও। আর তুমি মুখে হাত দিয়ে কেমন করে হাসো একটু দেখিয়ে দাও।